আজ আমরা ফাইন্যান্সিয়াল ফাংশানে দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি যেখানে এফ ভি এবং পি ভি মানে ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালুর ওপরে ইনভেস্টমেন্ট কী করে করা হয় সেইটি ক্যালকুলেশন করা তো আপনারা দেখছেন টেকনিক্যাল এডুকেশন পয়েন্ট ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বিলটি অবশ্যই প্রেস করুন দেখে নেওয়া যাক কী করে আমরা করছি ইনভেস্টমেন্ট অর অ্যানোনিটি ধরুন আপনার কাছে ধরুন আপনি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন সেখানে আপনি ইনভেস্ট করবেন তাহলে আপনি টাকাটা ইনভেস্ট করছেন ধরুন আপনি একটা ইনভেস্টার খুলেছেন ইনভেস্টার কাছে ইনভেস্ট করছেন যেখানে মান্থলি ইয়ারলি আপনি পেমেন্ট করছেন হাজার টাকা ঠিক আছে সেটা আপনার দশ বছরের গিয়ে এইট পার্সেন্ট রেটের ওপরে আপনি কত টাকা পেমেন্ট পাবে সেটাকে কী করে ক্যালকুলেশন করাবে সেটা আমরা আজকে দেখছি তো চলুন শুরু করে নেওয়া যাক কী করে আমার অলরেডি আগের যে পার্টটা ছিল সেই পার্টের অংশটা আছে সেখানে আমরা যেটা বের করেছিলাম অ্যানুয়াল ইন্টারেস্টের উপরে দু বছরের অ্যামাউন্টের আমরা মান্থলি পেমেন্ট বের করেছিলাম তার মধ্যে আমি করে দেখাচ্ছি আপনারা ফ্রেশ করে করে নিতে পারেন আমি এনে অ্যামাউন্টটাও আর কিছু জিনিস আমরা চেঞ্জ করব মেন কথা হচ্ছে আমরা যে ধরুন আমরা একটা বই করেছি বা ইনভেস্ট করছি কোনো কোম্পানির কাছে আমরা যে ধরুন অ্যাক্সিস ব্যাঙ্কে আমরা কোনো একটা বই করেছি যেখানে আমরা ইনভেস্ট করবো তারা আমাকে টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্টের উপরে রেটে আমাকে কিছু টাকা রিটার্ন দেবে তো সেই রকম পলিসির ক্ষেত্রে আমরা এইট পার্সেন্ট বা টু পার্সেন্টে কত টাকা কত বছরে পাচ্ছি সেটা ক্যালকুলেশন করার জন্য এমএস এক্সেলের খুবই সহজ উপায় এবং এটাকে ফাইন্যান্সিয়াল ফর্ম্যাটের উপরে আমরা কাজ করি ফাইন্যান্সিয়াল ফাংশানটাকে আমাকে এখানেই কাজ করা হয় এফ বি অর এফপি ধরুন আমরা এটা চেঞ্জ করে নিচ্ছি আমরা মান্থলি অ্যামাউন্ট ধরুন আমার অ্যানুয়াল ইন্টারেস্ট আট পার্সেন্টে দু বছরে যে মান্থলি অ্যামাউন্ট আমি দিচ্ছি ধরুন মান্থলি অ্যামাউন্ট আমার কত পড়ছে মান্থলিতে আমি এখানে দু হাজার টাকা করে দিচ্ছি দু বছরে দুবছরে আমি এটা চেঞ্জ করে দিচ্ছি দুবছরে আমি দশ বছর একটা বই করেছি যেটা মান্থলি অ্যামাউন্ট আমার পড়ছে দু হাজার টাকা করে আর অ্যানুয়াল ইন্টারেস্ট দিচ্ছে আমাকে এইট পার্সেন্ট তাহলে ফিউচার ফিউচারের ভ্যালু আমি কত পাবো রিটার্ন ধরুন আমি ফিউচারে যে টাকাটা রিটার্ন পাবো সেটা কত পাবো সেক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশনে লাগাবো ইকুয়াল এফ ভি এফি ফুল ফর্ম ফিউচার ভ্যালু ঠিক আছে তো ফিউচার ভ্যালু ফর্মুলা একদমই সিম্পল জাস্ট এস ভি ফার্স্ট ব্যাকেট অ্যানুয়াল ইন্টারেস্ট কমা ইয়ার কমা মান্থলি অ্যামাউন্ট তো দেখে নেওয়া যাক কী করছি আমরা এখানে তো দেখতে পাচ্ছেন আমি টোটাল যে অ্যানুয়াল ইন্টারেস্টটা আছে এবং টোটাল যে ইয়ার আছে আমার টু থাউজেন্ডের ওপরে মান্থলি অ্যামাউন্ট আমি ক্যালকুলেশন করছি তাহলে আমার ফিউচার ভ্যালু কত দেখাচ্ছে দশ বছরে আট পার্সেন্ট সুদে যদি আমি দু হাজার টাকা ইনভেস্ট করি তাহলে আমার রিটার্ন ভ্যালু পাচ্ছি আমি আঠাশ হাজার নশো তিয়াত্তর বারো পয়সা ঠিক আছে এটা হচ্ছে আমার ফিউচার ভ্যালু মানে ফিউচার বলতে আপনি আট পারসেন্ট যে টাকাটা দিচ্ছেন দশ বছর ধরে দু হাজার টাকাটা আট পার্সেন্ট রেটে সেইটাকে আপনি রিটার্ন পলেসি এইটা পাচ্ছেন এবার ধরুন আমি প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু ধরুন আমার প্রেজেন্ট এখন কত টাকা রিট জমা হয়েছে আট পার্সেন্টের উপরে আমার কত টাকা এখন জমা হয়েছে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালুটাকে ক্যালকুলেশন করি তা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করার সহজ উপায় পি ভি এই যে পি ভি এফ ভি পি এম টি এরকম নানান রকম অনেক কিওয়ার্ড আসবে যেগুলো আমরা এক্সেলের ফাইন্যান্সিয়াল ফাংশানের উপরে কাজ করি ফাংশানগুলো অ্যাকচুয়ালি এগুলো ফাংশান তো এই ফাংশানগুলো পরপর আরও অনেক কিছু ফাংশন যেগুলো আপনারা জানতে পারবেন আর এই ভিডিও সমস্ত পার্ট টু পার্ট লেখা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবং এর আগের পার্টটাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্ক ক্লিক করে দেখে নেবেন তো এইট পার্সেন্ট 10 দশ বছরে দু টাকা সুদে আসলে আমরা যেটা প্রেজেন্ট অ্যামাউন্ট হবে মানে যেটা আমাদের প্রেজেন্ট ভ্যালু যেটা এখন প্রেজেন্ট জমা আছে সেটা আমরা দেখছি পিভি দিয়ে তাহলে পিভি আমরা কী দেখছি পি ভি ব্যাকেট অ্যানুয়াল ইন্টারেস্ট তাহলে অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই টুয়েলভ টুয়েলভ বলতে আমার এখানে টুয়েলভ মান্থ মানে এক বছর আমার টুয়েলভ মান্থ মান্থ তাহলে টুয়েলভ মান্থ আমার দশ বছরে কত হবে সেই অনুযায়ী আমরা আট পারসেন্টের টুয়েলভ মান্থে ডিভাইডেড করছি কমা ইয়ারটাকে আমরা গুণ করে দেবো ইয়ার মানে বি টু ইন্টু টুয়েলভ মান্থ মানে টুয়েলভ মান্থ ইন্টু ইয়ার মানে দশ বছরের যে বারো করে মানে দশ বারো যে ভ্যালুটা হবে সেইটা হচ্ছে আমাদের পার মান্থ পড়ছে তার উপর আট পার্সেন্ট আমরা দু হাজার টাকা দিচ্ছি সেক্ষেত্রে আমরা কমা দু হাজার বসিয়ে দেবো মানে মান্থলি অ্যামাউন্টটা সিলেক্ট করবো তাহলে বোঝা গেলো পি ভি মানে প্রেজেন্ট যে ভ্যালুটা আমরা পাওয়ার জন্য যে ফর্মুলা দিচ্ছি পি ভি ফাস্টব্যাকের অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই আমার ইয়ার এবং কমা অ্যানুয়াল ইয়ার যেটা আমার টেন ইয়ার সেটা ডিভাইডেড বাই টুয়েলভ মান্থ কমা মান্থ অ্যামাউন্ট ইন্টার মানলে আমরা প্রেস করে দেখে নিতে হবে যে প্রেজেন্ট কত ভ্যালু আমরা পাচ্ছি তো প্রেজেন্ট যে ভ্যালুটা আমাদের পাচ্ছি সে যে এক লাখ চৌষট্টি হাজার যেটা আমরা যেটা সেটা হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট ফিউচারে কত প্রেজেন্ট আমি পাবো ঠিক আছে এই অ্যামাউন্টটা হচ্ছে আমার যে এক লাখ চৌষট্টি হাজার আটশো বিয়াল্লিশ টাকাটা এটা হচ্ছে আমার ইনভেস্ট ইনভেস্টার আমাকে এইট পার্সেন্ট সুদ সমেত দশ বছরে ফেরত দেবে ঠিক আছে আর ফিউচারে আমার এক বছরের তোমার আমার আয়স পড়ছে প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু এই ডিফারেন্স ওকে অ্যাজিউম ইউ ওয়ান্ট টু পারচেস অ্যান পিভি দ্যাট উইল পে টু থাউজেন্ড আ মান্থ ফর দ্য নেক্সট টোয়েন্টি ইয়ার্স অর টেন ইয়ার্স অ্যাট অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ এইট পারসেন্ট হাউ মাচ ডাজ দ্য পি ভি কস্ট ঠিক আছে তা পি ভি কস্ট আমরা যে আট পার্সেন্টে করার জন্য এই ফর্মুলাটাকে আমরা ইউজ করে থাকি সাধারণত আর এইগুলি হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল অ্যামাউন্ট আর এখানে পিভি করার জন্য আমরা এনপিআর এইগুলির জন্য আমরা আলাদা করে একটা ভিডিও করব যেখানে আপনি এনপিআর মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে এই পার্সেন্টেজ কী করে বের করা হয় এবং এনপিআর মধ্যে ডিফারেন্স কী করে করা যায় তো আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বিলটি অবশ্যই প্রেস করুন